সকাল সকাল চা খেতে খেতে একটু বই পড়তে বসেছিলাম। বই পড়া কমপ্লিট করে আমি দেখলাম আমাদের আজকে দুটো পার্সেল এসেছে। দেখা যাক কী এসেছে। এটা হচ্ছে মায়ের একটা শাড়ি অর্ডার করেছিল, সেই শাড়িটা খুব সুন্দর এসেছিল। এর পরের অর্ডারটা হচ্ছে দিদির একটা শাড়ি ছিল, সেটা দুটোই খুব সুন্দর এসেছিলো। আর শাড়ি দেখা কমপ্লিট করে আমরা বসেছি জাম্বুরা খেতে। তো আমাদের গাছ থেকে আমরা এটা পেরে নিলাম, এরপর আমরা এটাকে কাটবো। এই যে আমাদের মাখা কমপ্লিট, আর দেখো কতগুলো মরিচ দিয়েছে। এরপর আমরা জাম্বুরা খেতে খেতে একটু মজা করছিলাম, তারপর বুনু আমাকে এই কাঁচা ম্যাঙ্গোর ফ্রুটিটা দিল, বাট এটা আমার একদমই ভালো লাগেনি। এরপর দেখলাম আমাদের আরও একটা পার্সেল এসেছে, যেখানে দুটো সক্স ছিল। আজকে দেখি পার্সেলে লাইন লেগে গেছে আমাদের। এই সক্সগুলো দেখার পর আমি চান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমি গেছিলাম সেলাই ক্লাসে। এরপর সন্ধ্যের দিকে এক কাপ চা খেয়েছিলাম, আর মা রুটি করেছিল রাতে, সেই রুটিটাই খাচ্ছিলাম। ব্যাস আজকে দিনটা আমি এভাবেই কাটালাম। দেখা হচ্ছে নতুন মিনি ব্লগে, বাই।